ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ পলিমারের আমরা প্রিপারেশন করব এবং তাদের ব্যবহার এগুলো আমরা জেনে নেব। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস করব যেটা থেকে তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কয়েকটা আমরা যেটা ব্যবহার করি যেসব পলিমারগুলো, সেই পলিমারগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট পলিমারের আমরা কিন্তু কিছু ব্যবহার দেখে নেব এবং তাদের আমরা কিভাবে প্রিপেয়ার করি সেটাও আমরা কিন্তু জেনে নেব। তাহলে চলো, তাহলে আজকে আমাদের আলোচনা হবে প্রিপারেশন অফ সাম ইম্পর্টেন্ট পলিমার্স, প্রিপারেশন অ্যান্ড ইউজ অফ preparation and use of some important polymers. এইটা নিয়ে আমি আলোচনা করব, preparation and use of some important polymers. দেখো, প্রথমেই যে আমি ইম্পর্টেন্ট পলিমার্সটা বেছে নিচ্ছি সেটা হচ্ছে পলিথিন, যেটাকে আমরা বলবো পলিইথিলিন বা পলিথিন। তাহলে এক নম্বর আমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে পলিথিন, পলিথিন এটাকে পলিইথিলিনও বলে, পলিথিন বা পলিইথিলিন অনেকে বলে, তাতে কোনো অসুবিধা নেই, একই জিনিস পলিইথিলিন। তো এই পলিথিনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লো ডেন্সিটি পলিইথিলিন আর একটা হচ্ছে হাই ডেন্সিটি পলিইথিলিন। আমরা পলিথিনকে দুরকম ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এলডিপি, এই পুরো কথা হচ্ছে লো ডেন্সিটি পলিইথিলিন, আর একটা হচ্ছে এইচডিপি, যেটা হচ্ছে হাই ডেন্সিটি পলিইথিলিন। এবং এদের কিভাবে, এদের একটা আমি তুলনামূলক একটা আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের এইচডিপি এবং এলডিপি এদের মধ্যে পার্থক্যটা কোথায়। দেখো, এইটা যখন এলডিপি যখন করা হয়, এলডিপি এটা কিন্তু উচ্চ চাপে ও উচ্চ উষ্ণতায় এই এলডিপিটা প্রস্তুত করা হয়, লো ডেন্সিটি পলিইথিলিন প্রস্তুত করা হয়, উচ্চ চাপে ও উচ্চ উষ্ণতায় এটি কিন্তু প্রস্তুত করা হয়, লো ডেন্সিটি পলিইথিলিন প্রস্তুত করা হয়। আর এইখানে হাই ডেন্সিটি পলিইথিলিন এটা কিন্তু নিম্ন চাপে ও নিম্ন উষ্ণতায় এটা কিন্তু প্রস্তুত করা হয়, নিম্ন চাপে ও নিম্ন উষ্ণতায়, ঠিক উল্টোটা হলো কিন্তু, নিম্ন চাপে ও নিম্ন উষ্ণতায় এটা সম্পন্ন করা হয়, নিম্ন উষ্ণতায় সম্পন্ন করা হয়। তাহলে দেখো, এটা আমরা এলডিপি লো ডেন্সিটি পলিইথিলিন এটা কিন্তু উচ্চ চাপে এবং উচ্চ উষ্ণতায় কিন্তু এটা সম্পন্ন করা হয়, এবং এখানে যে প্রেশারটা লাগে সেই প্রেশারটা হচ্ছে 1000 থেকে প্রায় 3000 অ্যাটমোসফিয়ার, 3000 এটিএম এখানে প্রেশারটা লাগে, এবং যদি উষ্ণতাটা সেখানে লাগে 170 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস, 170 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস। এইখানে আমরা এইচডিপি যখন তৈরি করবো সেখানে প্রেশার লাগে মাত্র 3 থেকে 10 অ্যাটমোসফিয়ার, ভাবতে পারছ? এবং যখন আমরা নিম্ন উষ্ণতা, এখানে উষ্ণতা লাগে 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাটা মনে রাখবে যে উচ্চ চাপে উচ্চ উষ্ণতা এলডিপি লো ডেন্সিটি পলিথিন তৈরি করা হয়, আর নিম্ন চাপে নিম্ন উষ্ণতায় হাই ডেন্সিটি পলিথিন তৈরি করা হয়। এবং এদের তো মনোমার জানো, মনোমার এদের দুটোরই কিন্তু মনোমার হচ্ছে ইথিলিন, অর্থাৎ ইথিলিনের পলিমার হচ্ছে পলিথিন, এবং পলিথিনকে দুভাগে ভাগ করা যাচ্ছে, লো ডেন্সিটি পলিথিন এবং হাই ডেন্সিটি পলিইথিলিন। এরপর দেখো, এরপর এই যে এলডিপি এটা অক্সিজেন পারম্ভকের উপস্থিতিতে, অক্সিজেন ইনিশিয়েটার কিন্তু এখানে লাগে, অক্সিজেন ইনিশিয়েটার মানে এখানে দুটো, মানে ধরো একাধিক ইথিলিনের অণু এলো, ইথিলিনের অণু তো একবারে মানে জুড়ে যেতে পারে না, একবারে জুড়ে যেতে পারে না, তাকে একটা এখানে একটা পারম্ভক পদার্থ হিসেবে চাই, পারম্ভক চাই মানে ইনিশিয়েট করার জন্য একটা পদার্থ চাই, সেখানে ইনিশিয়েট করার জন্য অর্থাৎ এখানে কোনো মুক্তমূলক যে জেনারেশন হবে, বা অন্য ক্ষেত্রে যখন ক্যাটায়ন বা অ্যানায়ন যখন জেনারেশন হবে, তো সেই ক্যাটায়ন অ্যানায়ন জেনারেশন করার জন্য বা মুক্তমূলক জেনারেশন করার জন্য, এক্ষেত্রে মুক্তমূলক হয়, তো মুক্তমূলক জেনারেট করার জন্য এক্ষেত্রে কিন্তু প্রারম্ভিক একটা পদার্থ মেশাতে হয়, সেই প্রারম্ভিক পদার্থটা দিলে আস্তে আস্তে করে মনোমার অণুগুলো কিন্তু আস্তে আস্তে করে এই প্রেশার টেম্পারেচার ইউজ করলে আস্তে আস্তে কিন্তু মনোমার অণুগুলো জুড়ে পলিমার অণু তৈরি করে। সেখানে ইনিশিয়েটার হিসাবে, এখানে ইনিশিয়েটার মানে এটা বিক্রিয়াটা শুরু করার জন্য এখানে কিন্তু অক্সিজেনটাকে দিতে হয়। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এই এইচডিপির ক্ষেত্রে এখানে ইনিশিয়েটার রূপে জিগলার ন্যাটা অনুঘটক ব্যবহার করা হয়, জিগলার ন্যাটা অনুঘটক, খুব ভালো করে এটা শুনবে, যে এইচডিপির ক্ষেত্রে ইনিশিয়েটার রূপে জিগলার ন্যাটা,
জিগলার নেটা ক্যাটালিস্ট, জিগলার নেটা অনুঘটক ব্যবহার করা হয়। খুব ভালো করে এটা করবে অনুঘটক, জিগলার নেটা অনুঘটক কিন্তু ইনিশিয়েটার রূপে ব্যবহার করা হয়। এবং জিগলার নেটা অনুঘটক কি? জিগলার নেটা অনুঘটক হচ্ছে ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, ট্রাই ইথাইল, ট্রাই ইথাইল মানে কি, ইথাইল গ্রুপের তিনটে, ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, এটা ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম ও টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, টাইটেনিয়াম টেট্রাক্লোরাইডের যে মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা বলবো জিগলার নেটা অনুঘটক। দেখো এটা আমি নাম লিখে দিচ্ছি, এটার নাম কি, ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, ট্রাই ইথাইল, ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। স্ট্রাকচার দেখি বুঝতে পারছো, ইথাইল গ্রুপ তিনটে আছে আর অ্যালুমিনিয়াম, আর এটার নাম হচ্ছে টাইটেনিয়াম, টাইটেনিয়াম, এখানে টাইটেনিয়াম একটা ধাতু, ডি ব্লক এলিমেন্ট, টাইটেনিয়াম, টাইটেনিয়াম, টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। দেখো এখানে চারটে ক্লোরিন আছে, সুতরাং এটার নাম হচ্ছে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড কিন্তু পাচ্ছ। তো এরা এই অনুঘটকের উপস্থিতিতে কিন্তু এদের বিক্রিয়াটা শুরু হয়, এইচডিপি জিগলার নেটা অনুঘটকের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়াটা শুরু হয়, ইনিশিয়েটার রূপে এখানে জিগলার নেটা অনুঘটক লাগে। তিন নম্বর দেখো, এদের ঘনত্ব এবং গলনাঙ্কটা কম, তিন নম্বর যে পার্থক্যটা করবো, তুলনাটা করবো, এদের ঘনত্ব ও গলনাঙ্ক কম, এলডিপি তো লো ডেন্সিটি, তাহলে এখানে ঘনত্ব ও গলনাঙ্ক এর কম হবে, ঘনত্ব গলনাঙ্ক কম, আর এক্ষেত্রে কি হবে, এদের ঘনত্ব, ডেন্সিটি, ডেন্সিটি এবং গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট, ডেন্সিটি এবং মেল্টিং পয়েন্ট দুটোই কিন্তু হাই, উল্টোটা, ডেন্সিটি মেল্টিং পয়েন্ট দুটোই হাই হবে। আর এরা হচ্ছে, আমি বলেছি দেখো যে এলডিপি হচ্ছে শাখাযুক্ত পলিমার, অর্থাৎ আমি বলেছিলাম এর আগে যখন ক্লাসিফিকেশন করি, এলডিপি হচ্ছে নিষ্ক্রিয় শাখাযুক্ত নমনীয় পলিমার। এটা পরের যে পার্থক্যটা করব, দেখো এলডিপি হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় শাখাযুক্ত, নিষ্ক্রিয় শাখাযুক্ত, তোমরা এখানে নাম্বারিং দিয়ে করতে পারো, আমি এখানে তিন চার এরকম নাম্বারিং দিয়ে তোমরা করতে পারো, নিষ্ক্রিয় শাখাযুক্ত, নিষ্ক্রিয় শাখাযুক্ত ও নমনীয়, এটা নমনীয় পলিমার। আর এখানে হাই ডেন্সিটি পলিইথিলিন, এটা কিন্তু নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে, নিষ্ক্রিয় মানে তেমনভাবে কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, নিষ্ক্রিয় কিন্তু এটা শাখাযুক্ত হবে না, এটা সরলরৈখিক, সরলরৈখিক বা লিনিয়ার পলিমারের মধ্যে পড়বে, এবং এটা নমনীয় হবে না, এটা কিন্তু অনমনীয়, অনমনীয়, অনমনীয় পলিমার। তাহলে দেখো এটা হচ্ছে এদের মধ্যে তুলনা। এবং এদের যে লো ডেন্সিটি পলিইথিলিনের যে টান শক্তি, টেনসাইল স্ট্রেংথ, এই টেনসাইল স্ট্রেংথটা মধ্যম মানের, আর হাই ডেন্সিটি পলিইথিলিনের যে টেনসাইল স্ট্রেংথ বা টান শক্তিটা উচ্চ মানের। তাহলে এটা টান শক্তি মধ্যম মানের, আমরা এটা করছি টান শক্তি, এটা মধ্যম মানের, টান শক্তি মধ্যম মানের, টান শক্তি মধ্যম মানের, আর এখানে টান শক্তি অত্যন্ত উচ্চ মানের, মানে টেনসাইল স্ট্রেংথ, টান শক্তি যেমন সুতোকে টানলে যেমন হয় আর কি, টান শক্তি উচ্চ মানের, খুব ভেরি উচ্চ, উচ্চ মানের, ভেরি হাই। এবং এর ব্যবহারটা দেখো, ব্যবহার কোথায় ব্যবহার করা হয়, যে খেলনা তৈরিতে, এলডিপিটা সাধারণত মানে খুব বেশি যে ঘনত্বযুক্ত তো নয়, সুতরাং এখানে আমরা খেলনা প্রস্তুতিতে ব্যবহার করতে পারি, বা আমরা তারের আবরণে ব্যবহার করতে পারি, এটা আমরা ব্যবহার করতে পারি, ইউজ তারের আবরণে, খেলনা প্রস্তুতিতে তারের আবরণে যে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এলডিপি, এবং খেলনা প্রস্তুতিতে, খেলনা প্রস্তুতিতে এটা আমরা ব্যবহার করে থাকি, খেলনা প্রস্তুতিতে বা নমনীয় পাইপ প্রস্তুতিতে, নমনীয় পাইপ, নমনীয় পাইপ প্রস্তুতিতে আমরা ব্যবহার করে থাকি, নমনীয় পাইপ প্রস্তুতিতে আমরা ব্যবহার করে থাকি। আর এইচডিপিটা কোথায় ব্যবহার করে থাকি, এইচডিপি হাই ডেন্সিটি পলিইথিলিন আমরা বালতি, ডাস্টবিন, এইসব যে প্লাস্টিক জাতীয় পদার্থ আছে, বোতল, সেখানে আমরা তৈরি, সেখানে কিন্তু আমরা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে বালতি, ডাস্টবিন ও বোতল তৈরিতে ব্যবহার করে থাকি, বালতি, ডাস্টবিন ও বোতল তৈরিতে, ও ডাস্টবিন ও বোতল, এগুলো একটু ভালো মানের তোমার দিতে হবে, প্লাস্টিক ভালো বোতল, বোতল তৈরিতে আমরা ব্যবহার করে থাকি, প্লাস্টিক, বালতি, ডাস্টবিন ও বোতল তৈরিতে ইউজ করি, ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়।
তো দেখো এই হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন এবং হাই ডেনসিটি পলিইথিলিন। আমাদের পলিইথিলিন নিয়ে আমাদের এইটুকুই জানার, পলিইথিলিন কিভাবে তৈরি হয়েছে সেটা তো আমরা জানি, এর আগে আমরা এক্সাম্পলে দেখে নিয়েছি যে ইথিলিন অণুকে ইথিলিন অণুগুলো অনেকগুলো অণু জুড়ে পলিইথিলিন তৈরি করে এবং পলিইথিলিনকে দুভাগে ভাগ করা যাচ্ছে, এলডিপি এবং এইচডিপি। এবং এলডিপি এবং এইচডিপি এর তুলনাটা সব থেকে ভালো আমরা করলাম। সব থেকে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা করে রাখবে জিগলার ন্যাটা অণুঘটক। ট্রাইথাইল অ্যালুমিনিয়াম ও টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, এটাই হচ্ছে জিগলার ন্যাটা অনুঘটকের কম্পোজিশন, ভালো করে এটা বলবে। আচ্ছা এরপরে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় পলিমারের, দ্বিতীয় এক নম্বর পলিথিন আমরা করে ফেললাম, আমরা সেকেন্ড পলিমারে চলে যাব যেটা হচ্ছে পিটিএফি। আমরা সেকেন্ড পলিমারে চলে যাব, এটা হচ্ছে পিটিএফি বা পলিটেট্রাফ্লুরোইথিলিন। আমরা দেখো আমরা সেকেন্ড পলিমারে চলে যাব, সেকেন্ড পলিমারের নাম আমি দিচ্ছি পিটিএফি, 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 পিটিএফি। পিটিএফির পুরো কথা হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন। পিটিএফআইর পিটিএফির পুরো কথা হচ্ছে পলি পলিটেট্রাফ্লুরোইথিলিন, টেট্রাফ্লুরো পলিটেট্রাফ্লুরোইথিলিন, ইথিলিন, এটা হচ্ছে পিটিএফির পুরো কথা। এবং এই পিটিএফি পলিটেট্রাফ্লুরোইথিলিন এটাকে আমরা কিন্তু টেফলন নামেও ডাকতে পারি, টেফলন। এটাকে আমরা কি নামে ডাকতে পারি? টেফলন, 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 টেফলন। পলিটেট্রাফ্লুরোইথিলিন অপর নাম হচ্ছে টেফলন। এবং পিটিএফি এর মনোমার, দেখো পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন, তাহলে এখানে পলিটেট্রাফ্লুরোইথিলিনের এর মনোমারটা কি হবে? এই পলিটেট্রাফ্লুরোইথিলিন এটা একটা তোমার পলিমার, এর মনোমারটা কি হবে? পলিটা কেটে দাও, এই পলিটা কেটে দিলে কি পড়ে থাকছে? টেট্রাফ্লুরোইথিলিন, টেট্রাফ্লুরোইথিলিন। এই টেট্রাফ্লুরোইথিলিন এটা হচ্ছে এই এই আমার টেট্রাফ্লুরোইথিলিন হচ্ছে এই পিটিএফি বা টেফলনের মনোমার। এবং টেট্রাফ্লুরোইথিলিনটা কি? দেখো ইথিলিনটা তুমি কি লিখেছিলে? ইথিলিনটা তুমি সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু লিখে দিলে, এটা হচ্ছে ইথিলিন। আর টেট্রাফ্লুরোইথিলিনটা কি? টেট্রাফ্লুরোইথিলিনটা এই এইচ টুর জায়গায় তুমি এফ টু বসিয়ে দাও তাহলেই হবে, তুমি এইচ টুর জায়গায় এফ টু বসিয়ে দাও তাহলেই হবে, এফ টু বসিয়ে দাও, এফ টু বসিয়ে দাও, ব্যাস। এটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, এটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। এবং এর তুমি এন সংখ্যক তুমি এখানে নাও, এন সংখ্যক, এবং এখানে পারক্সাইড প্রারম্ভক মানে পারক্সাইড ইনিশিয়েটর তোমাকে নিতে হবে, যে কোনো তুমি ইনিশিয়েটর, যে কোনো তুমি পারক্সাইড নিতে পারো, সেই পারক্সাইড ইনিশিয়েটর, পারক্সাইড প্রারম্ভক তুমি এখানে ব্যবহার করবে। এবং এখানে কি হবে? এটা জুড়ে যাবে, যেমন ইথিলিন জুড়েছিল তেমনি পলিটেট্রাফ্লুরো ইথিলিনও জুড়বে। এবং এক্ষেত্রে কিরকম তৈরি হবে? বেসিক স্ট্রাকচারটা কিরকম হবে? সিএফ টু স্ট্রাকচারাল ইউনিটটা সিএফ টু, এটা পরস্পর জুড়ে যাবে। এটা একটা অ্যাডিশন পলিমার, এবং এটা একটা অ্যাডিশন পলিমার মানে দুটো পলিমার আমি বলেছিলাম ডবল বন্ড আছে। এবং এদের এরা হচ্ছে হোমো পলিমার, মানে এদের যে এই পলিমারের যে মনোমার ইউনিট, মনোমার ইউনিটটা একই, সুতরাং এটা আমরা হোমো পলিমারও বলতে পারি। হোমো পলিমারের একটা উদাহরণ কিন্তু এটা হতে পারে। তো এই যে আমি পেলাম এই এটার নামই হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন, এটা একটা পলিটেট্রাফ্লুরোইথিলিনের এটা হচ্ছে গঠনগত এবং রিপিটেটিং ইউনিট, অর্থাৎ স্ট্রাকচারাল এবং রিপিটেটিং ইউনিট হচ্ছে এইটা, ঠিক আছে। এরপর দেখো এর যে ধর্ম, তো এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এরা এদের ধর্ম যদি তুমি করো এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এদের ধর্ম হচ্ছে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সুতরাং এরা অ্যাসিড ক্ষার এদের দ্বারা আক্রান্ত হয় না, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাই রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মানে কি হবে? এরা অ্যাসিড ক্ষার প্রকৃতি দ্বারা আক্রান্ত হবে না, এটা অ্যাসিড ক্ষার প্রকৃতি দ্বারা এরা আক্রান্ত হয় না। সুতরাং এই যে প্রপার্টিটাকে কাজে লাগিয়ে এর ব্যবহারটা কি, এর ব্যবহার আমি যদি আমরা করি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এদের টেফলনের ব্যবহারটা, সেটা হচ্ছে আমরা ননস্টিকের যে বাসন তৈরিতে, বলে না ননস্টিক বাসন, ননস্টিক যেখানে চেটচেটে ভাবটা থাকবে না, ননস্টিক বাসন, তোমাদের নিশ্চয়ই বাড়িতে রান্নাঘরে ননস্টিকের বাসন আছে, এই ননস্টিক বাসন তৈরিতে কিন্তু আমরা এই টেফলনটা ব্যবহার করে থাকি। ননস্টিক বাসন তৈরিতে আমরা ননস্টিক বাসন তৈরিতে আমরা ব্যবহার করে থাকি, ননস্টিক বাসন মানে যেখানে চিটচিটে ভাবটা থাকবে না, বাসন তৈরিতে, ননস্টিকের বাসন
তৈরিতে ব্যবহার করে থাকি এবং আমরা যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় সুতরাং আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতিতে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি ল্যাবরেটরির বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতিতে কারণ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মানে এটা অ্যাসিড কার কারোর সঙ্গে বিক্রিয়া করবে না সুতরাং আমরা ল্যাবরেটরি পরীক্ষাগারের বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতিতে ব্যবহার করে থাকি পরীক্ষাগারের বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতিতে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতিতে আমরা ব্যবহার করে থাকি সরঞ্জাম প্রস্তুতিতে ব্যবহার করে থাকি তো দেখো এই হচ্ছে পলি টেট্রাফ্লুরোইথিলিন যার অপর নাম হচ্ছে টেফলন তো টেফলন নিয়ে তোমরা এই কথাগুলো বলবে এবং তোমাদের মনে রাখবে যে ননস্টিক বাসন তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয় উত্তরটা হবে টেফলন এবং এর মনোমারটা কি মনোমার হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন টেট্রাফ্লুরোইথিলিনের পলিমারই হচ্ছে পলি টেট্রাফ্লুরোইথিলিন যেটাকে পিটিএফই বলবো আমরা ঠিক আছে এরপরে চলে যাই আমরা স্টাইরিন আমরা যে তিন নম্বর যে আমরা যেটা করব সেটা হচ্ছে পলিস্টাইরিন তিন নম্বর যে আমরা পলিমার করব সেটা পলিস্টাইরিন দেখো পলিস্টাইরিন এটাও তোমাদের তিন নম্বর করতে হবে পলিস্টাইরিন পলিস্টাইরিন এই পলিস্টাইরিন এটা কি পলিস্টাইরিন দেখো স্টাইরিন এর যে পলিস্টাইরিন ইউনিটটা আমি দেখাচ্ছি পলিস্টাইরিন মানে পলিমারটা কি এর যে মনোমারটা মনোমারটা হচ্ছে স্টাইরিন এই পলি কথাটা কেটে দাও এর মনোমারটা কি হবে এর মনোমার হচ্ছে স্টাইরিন এর মনোমার হবে স্টাইরিন মনোমার হবে স্টাইরিন মনোমার স্টাইরিন পলি কথাটা কেটে দিলেই হবে পলি কথাটা কেটে দিলেই যে মনোমারটা আছে সেটা হচ্ছে স্টাইরিন এবং স্টাইরিনটা কি স্টাইরিনটা দেখো এইটা স্টাইরিন হচ্ছে এইটা এই সিএইচ এই বেনজেন রিং এর উপর সিএইচ ডবল বন্ড সিএইচ টু এটা হচ্ছে স্টাইরিন বেনজেন রিং এর উপর সিএইচ ডবল বন্ড সিএইচ টু এটা হচ্ছে স্টাইরিন এবং এই স্টাইরিনটা দেখো এই স্টাইরিনটা এখানে পারক্সাইড এখানেও পারক্সাইড ইনিশিয়েটার লাগে এটাও পারক্সাইড ইনিশিয়েটার লাগে পারক্সাইড ইনিশিয়েটার মানে শুরু করতে গেলে আমাদের কিন্তু পারক্সাইড ইনিশিয়েটার লাগাতে হবে এবং এক্ষেত্রে দেখো কিভাবে এরা বন্ড তৈরি করে কিভাবে তৈরি করবে দেখো এরা দেখো এই যে আমি এখানে এদের বেসিক স্ট্রাকচারটা হবে এইরকম যে পলিমারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে সিএইচ করলাম আমি এই দিকের একটা হাত খালি করলাম আর এই দিকে ডবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড করলাম সিঙ্গেল বন্ড না করলে তো হবে না কারণ এখানে একটা হাতে তো অন্য একটা অণুকে ধরবে এই সিএইচ আর এইদিকে আমি করলাম সিএইচ টু এবং এখানে একটা হাত এই কার্বনের দেখো কার্বনের যেটা হচ্ছে সিএইচ টু সিএইচ এখানে ডবল বন্ডটা হবে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে সরি ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে একটা হাত খালি করতে হবে কারণ এই সিএইচ টুর একটা হাত খালি হলো এই সিএইচ টুর একটা হাত খালি হলো মানে এই কিন্তু পরে আবার অন্য একটাকে ধরবে অন্য একটা অণুকে ধরবে সুতরাং এইটা হচ্ছে বেসিক বেসিক যে বেসিক স্ট্রাকচারাল ইউনিট বা রিপিটেটিং ইউনিট সুতরাং এইটা হচ্ছে এইটা হচ্ছে সম্পর্কে এটা হচ্ছে পলিস্টাইরিন এটা হচ্ছে স্টাইরিন এটা হচ্ছে পলিস্টাইরিন তাহলে এই যে আমি এখানে যে আমি পেলাম তার নাম হচ্ছে পলিস্টাইরিন এখানে যে পলিমারটা পেয়েছি তার নাম হচ্ছে পলিস্টাইরিন এই পলিস্টাইরিনের ধর্ম এই পলিস্টাইরিনের ধর্ম কি পলিস্টাইরিনের জল শোষণের ক্ষমতা কম এটা হচ্ছে জল শোষণের ক্ষমতা এর একটা ধর্ম কি এর হচ্ছে জল শোষণের ক্ষমতা কিন্তু কম জল শোষণের ক্ষমতা একটা দুটো করে তুমি ধর্ম করবে জল শোষণের ক্ষমতা কম জল শোষণের ক্ষমতা এর কম জলটা ভালো করে শোষণ করতে পারে না ও ছাঁচ নির্মাণের উপযোগী এটা হচ্ছে ধর্ম ছাঁচ নির্মাণের উপযোগী দুটো ধর্ম তুমি করবে ছাঁচ নির্মাণের উপযোগী ছাঁচ মানে কোনো একটা মানে একটা ছাঁচ যেটাকে বলে ছাঁচ দিয়ে তুমি নানারকম স্ট্রাকচার তৈরি করতে পারো এই ছাঁচ নির্মাণের উপযোগী এই পলিস্টাইরিন ছাঁচ নির্মাণের উপযোগী এবং এর ব্যবহার দেখো যেহেতু জল শোষণের ক্ষমতা কম সুতরাং এটা কিন্তু চিরুনি প্রস্তুতিতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি চিরুনি এটা আমরা কোথায় ব্যবহার করে থাকি চিরুনি প্রস্তুতিতে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি চিরুনি প্রস্তুতিতে এবং ছাঁচ নির্মাণ উপযোগী এবং জল শোষণের ক্ষমতা কম তাই রেডিও এবং টিভির যে ক্যাবিনেট সেই যে পেছনের দিকে যে বড় বড় টিভির যে পেছনের দিকে যে ক্যাবিনেট আগে তোমরা ব্যবহার করতে আগে তোমাদের বাড়িতে ছিল তো সেই জায়গাটাতে কিন্তু আমরা সেই এই ধরনের পলিমারটা ব্যবহার করে থাকি অর্থাৎ চিরুনি প্রস্তুতিতে এটা এক নম্বর পলিস্টাইরিনের ব্যবহার দু নম্বর হচ্ছে রেডিও ও টিভির ক্যাবিনেট প্রস্তুতিতে রেডিও ও টিভির ক্যাবিনেট প্রস্তুতিতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি রেডিও টিভির ক্যাবিনেট প্রস্তুতিতে আমরা কিন্তু এই পলিস্টাইরিন ব্যবহার করে থাকি তো এটাই হচ্ছে পলিস্টাইরিন
পলিস্টাইরিন তোমরা এটা ভালো করে করবে। তো এরপরে যেটা আমরা চলে যাব, দেখো তিন নম্বর আমরা যেটা করলাম পলিস্টাইরিন, চতুর্থ নম্বর আমরা যেটা করবো সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড পিভিসি, এটা তোমরা সবাই নাম শুনেছো পলিভিনাইল ক্লোরাইড, এটা চতুর্থ নম্বর আমরা করবো যেটা পলিভিনাইল ক্লোরাইড। চার নম্বর পলিভিনাইল ক্লোরাইড, এটা তোমরা সবাই নাম শুনেছ পলিভিনাইল ক্লোরাইড। এবং পলিভিনাইল ক্লোরাইড এটা কোথায় ব্যবহার, পলিভিনাইল ক্লোরাইড এর মনোমারটা কি, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর মনোমার কি, এর মনোমার পলি কথাটা ব্যবহার করে দাও, বাদ দিয়ে দাও পলি, তাহলে কি পড়ে আছে ভিনাইল ক্লোরাইড, তাহলে মনোমারটা কি, মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এবং ভিনাইল ক্লোরাইডের সংকেত কি, ভিনাইল ক্লোরাইডের সংকেত তোমরা জানো অনেকেই, সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিএল, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের সংকেত। এবং এটা যদি এন সংখ্যক দাও, এবং এখানে যদি এখানেও কিন্তু পারক্সাইড মিশিয়ে এটা দিতে হবে, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এবং পারক্সাইড যদি ইনিশিয়েটার তুমি দাও তাহলে কি হবে, এরা জুড়ে যাবে, এদের এরা কিন্তু জুড়ে যাবে, এরা জুড়ে যাবে। এবং জুড়ে গিয়ে কিরকম তৈরি করবে, দেখো জুড়ে গিয়ে তৈরি করবে যে এই সিএইচ টু, এই সিএইচ টুর একটা হাত আমি খালি করবো, সেই জন্য ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড করছি সিএইচ, আর এই সিএলটাকে আমি নিচের দিকে নামাচ্ছি। এবং এইখানে এই হাতটা খালি হলো, ডবল বন্ডের একটা হাত খালি হলে এই কার্বনটা আবার অন্য একটা অণুকে ধরতে পারবে, এবং এই কার্বনটাও অন্য একটা অণুকে ধরতে পারবে। সুতরাং এই যে আমি স্ট্রাকচারটা করলাম এটাই হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। এবং পিভিসি, পিভিসি সব থেকে মানে এদের কিন্তু জল ধারণ ক্ষমতাটা এদের একদম কম, পিভিসি সব থেকে ব্যবহারটা কি, এদের জল ধারণ ক্ষমতা একবারে কম এদের। তাহলে পিভিসির সব থেকে ইউজ মানে ধর্মটা কি, ধর্ম হচ্ছে এদের জল ধারণ ক্ষমতা, এদের জল ধারণ ক্ষমতা একদম কম, জল ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা কম, জল ধারণ ক্ষমতা কম হওয়ার জন্য আমাদের এটাকে, এটাকে আমরা কি করব, এটা হচ্ছে এটার ইউজ কি, ইউজ করবো জল ধারণ ক্ষমতা কম হওয়ার জন্য এটাকে আমরা কি করব, এটাকে আমরা যেরকম বর্ষাতি বা কোনো পাইপ প্রস্তুতিতে আমরা ব্যবহার করে থাকব, বুঝতে পারলে, কারণ পাইপটা যদি, পাইপটাতে মধ্যে জল যায় তাহলে জল কিন্তু এই আকর্ষণ করবে না। সুতরাং আমরা বর্ষাতি তৈরিতে বা পাইপ তৈরিতে এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি, বর্ষাতি, বর্ষাতি বা পাইপ তৈরিতে পিভিসি আমরা ব্যবহার করে থাকি, পাইপ প্রস্তুতিতে, পিভিসি পাইপ হয় তোমরা জানো, এই পাইপ প্রস্তুতিতে আমরা ব্যবহার করে থাকি। ব্যাস এটাই হচ্ছে আমার চতুর্থ নম্বর পলিভিনাইল ক্লোরাইড, এই মনোমার, মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড এবং পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে আমার পলিমার, এবং পলিমারের এদের ধর্ম এবং এদের দুটো ব্যবহার এরা ভালো করে করবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা করব পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, পাঁচ নম্বর যেটা করব পলি অ্যাক্রাইলো নাইট্রাইল। দেখো এই পলিভিনাইল ক্লোরাইডেরই মতো পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল। আচ্ছা আমরা পঞ্চম নম্বর করব পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল। দেখো এর এই জিনিসটা কি, এর মনোমারটা কি, এটা তো একটা পলিমার, এর মনোমারটা কি হবে, এর মনোমার, এর মনোমার হবে, দেখো এর মনোমার হচ্ছে অ্যাক্রাইলো নাইট্রাইল, পলি কতটা বাদ দিয়ে দাও, অ্যাক্রাইলো নাইট্রাইল, অ্যাক্রাইলো, অ্যাক্রাইলো নাইট্রাইল, নাইট্রাইল, অ্যাক্রোনাইট্রাইল। অ্যাক্রোনাইট্রাইলটা কি, অ্যাক্রোনাইট্রাইল হচ্ছে ভিনাইল ক্লোরাইডে যেটা তুমি করেছিলে সেরকমই করো, আমি ভিনাইল ক্লোরাইডটি প্রথমে লিখছি, ভিনাইল ক্লোরাইডটা কিরকম করেছিলে একটু আগে, সিএইচ টু ডবল বন্ড সিএইচ, আর এখানে সিএল দিয়েছিলে, এটা ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডের জায়গায় এই সিএল এর জায়গায় যদি সিএন চলে আসে, সিএন সায়ানো গ্রুপটা যদি চলে আসে তাহলেই হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, এবং এটারই পলি, ওটা এটার যদি এন সংখ্যক হয় এটার নাম হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে মনোমার, এটার নাম হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, অ্যাক্রাইলো, অ্যাক্রাইলো নাইট্রাইল, অ্যাক্রাইলো নাইট্রাইল। এবং এর যদি পলিমার হয়, এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার পারক্সাইড ইনিশিয়েটারই লাগবে, পারক্সাইড পারম্ভকই লাগবে, পারক্সাইড ইনিশিয়েটার এক্ষেত্রে ব্যবহার করা হবে, ইনিশিয়েটার ব্যবহার করা হবে। এবং এটা জুড়ে যাবে, জুড়ে গিয়ে কীরকম তৈরি করবে আগের মতোই, দেখো এখানে সিএইচ টু, এখানে একটা হাতে আমি সি এর কার্বনটার খালি করছি, এখানে হাইড্রোজেন আমি এদিকে রেখেছি, মানে হাইড্রোজেন দ্বারা যুক্ত হবে তা কিন্তু নয়, কার্বন দ্বারা যুক্ত হবে, সিএইচ টু মানে আরেকটা অণু কার্বন দ্বারা যুক্ত হবে, এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হচ্ছে সিএইচ সিএন, এবং এই হাতটা খালি হচ্ছে, দেখো এই যেটা পেলাম
এইটাই হচ্ছে কিন্তু পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, এটাই হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। যেটা সব থেকে ইম্পর্টেন্ট এটা যে এর শিল্পে ব্যবহৃত নাম, যেটা তোমাদের পরীক্ষায় খুব পড়েছে, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলের শিল্পে ব্যবহৃত নাম হচ্ছে ওরলন, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলের শিল্পে ব্যবহৃত নাম হচ্ছে ওরলন, মনে থাকবে। এবং এটা কি, এটা কোথায় ব্যবহার করা হয়, এটা বাণিজ্যিক তন্তু হিসাবে উলের পরিবর্তে কিন্তু ব্যবহার করা হয়। আমরা যে সোয়েটার পরি না, অনেক সময় আমাদের কিন্তু এইগুলো ব্যবহার করে থাকি, এই ধরনের পলিমার বাণিজ্যিক মানে উলের প্রস্তুতি, মানে আমরা বাণিজ্যিক তন্তু হিসাবে উলের পরিবর্তে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে এটার ব্যবহার ইউজ তুমি করো যে বাণিজ্যিকভাবে উলের পরিবর্তে কৃত্রিম বাণিজ্যিকভাবে তন্তু হিসাবে উলের পরিবর্তে ব্যবহৃত হয়। মানে আমরা যে সোয়েটার ফোয়েটার পরি বা এইগুলো কিন্তু এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল বা এদের ব্যবহৃত হয়, উত্তম কিছু উলের পরিবর্তে ব্যবহৃত হয়, করবে এটা বাণিজ্যিকভাবে তন্তু হিসাবে উলের পরিবর্তে কিন্তু আমরা ব্যবহার করে থাকি পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, ভালো করে করবে। আচ্ছা, এটা 5 নম্বর করলাম। এরপরে 6 নম্বর যে পত্রটা করব সেটা হচ্ছে পলিয়েস্টার। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। এই 6 নম্বর যেটা করতে চাইছি সেটা হচ্ছে পলিয়েস্টার গোত্র, পলিয়েস্টার এটা গোত্রের, মানে আমরা 6 নম্বর যেটা করব, 6 নম্বর না 7 নম্বর যে যা হবে এটা অসুবিধা নেই, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে পলিয়েস্টার গোত্রের, এটা কিন্তু কোনো মানে তোমার পলিমারের নাম নয়, পলিয়েস্টার গোত্রের মানে এখানে কি থাকবে, পলিয়েস্টার গোত্রের মধ্যে এস্টার গ্রুপটা থাকবে, পলিয়েস্টার গোত্রের যে তোমার পলিমার তার মধ্যে কি থাকবে, তার মধ্যে কিন্তু এস্টার গ্রুপটা বর্তমান, এস্টার গ্রুপ কিন্তু থাকবে। মানে কি জানো, এস্টার গ্রুপ মানে এইটা সি ডবল বন্ড ও আর ডট, এটা হচ্ছে এস্টার গ্রুপ, এটা হচ্ছে এস্টার। তোমরা জানো তো এস্টার কার কার বিক্রিয়ায় এস্টার তৈরি হয়, তোমরা জানো অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু আমরা এস্টার তৈরি করি। তাহলে দেখো আমি একটা পলিয়েস্টার গ্রুপের একটা উদাহরণ নেবো, এবং এস্টার কিভাবে তৈরি হয়, এস্টার আমি লিখছি, দেখো অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এটা তোমাদের আমি পড়িয়েছি, অ্যালকোহল চ্যাপ্টারে পড়িয়েছি, অ্যাসিড চ্যাপ্টারে পড়িয়েছি, তোমরা যদি এই জায়গাটা না জানো তোমাকে ওই জায়গাটা দেখতে হবে যে এস্টার কিভাবে ফর্মেশন হয়। তো অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় জল নির্গত হয় এবং এস্টার ফর্মেশন হয়। আমরা এখানে পলিয়েস্টার গোত্রের আমি একটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পলিমারকে বেছে নিচ্ছি, সেটা হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালেট বা পেট, পলিইথিলিন টেরিথ্যালেট, পলিয়েস্টার গোত্রের একটা উদাহরণ আমি বলছি, পলিয়েস্টার গোত্র মানে পলিয়েস্টার গোত্রে অনেক রকম পলিমার হয়, তার মধ্যে আমি একটা পলিমার তোমাদের খুব করাবো, সেটাই তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালেট। এটাকে সংক্ষেপে পেট বলা হয়, পেট, পলিইথিলিন টেরিথ্যালেট, এটাকে সংক্ষেপে পেট বলা হয়, পিইটি, পেট, পলিইথিলিন টেরিথ্যালেট। এবং এর অপর নাম হচ্ছে টেরিলিন, খুব ভালো করে অন্য নামগুলো মুখস্থ করতে হবে, এর অপর নাম হচ্ছে টেরিলিন বা ড্যাক্রন বলেও আমরা কিন্তু ডাকতে পারি, ড্যাক্রন, প্রত্যেকটা নামই মনে রাখতে হবে, কারণ এরকম নামেও পড়তে পারে, টেরিলিন বা ড্যাক্রন এটা পড়তে পারে, এই নামেও কিন্তু বলতে পারে। তো পলিইথিলিন টেরিথ্যালেট এটা হচ্ছে একটা এস্টার গোত্রীয় একটা পলিমার, এবং এখানে এস্টার গোত্রীয় পলিমার মানে এখানে যখন আমি মনোমার করব, সেই মনোমারে এস্টার ফর্মেশনের জন্য, এটা তো একটা এস্টার, এর মধ্যে একটা এস্টার গ্রুপ থাকবে, এস্টার গ্রুপ মানে এইরকম গ্রুপ একটা থাকবে, তো এস্টার ফর্মেশনের জন্য এখানে কিন্তু আমরা মনোমার হিসাবে একটা অ্যালকোহল নেব, সেই অ্যালকোহলটার নাম হচ্ছে, মানে এস্টার যখন ফর্মেশন হবে তখন তো অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড লাগবে, আমি এখানে এস্টার হিসাবে একটা এস্টার, আমি এখানে এস্টার প্রিপারেশনের জন্য একটা অ্যালকোহল নেবো, সেই অ্যালকোহলের নামটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, সেই অ্যালকোহলের নামটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, এর মনোমার আমরা দুটো, মানে ইথিলিন গ্লাইকল
এটা একটা কোপলিমার ইথিলিন গ্লাইকল যে পলিমারটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে কোপলিমার কারণ এখানে দুটো মনোমার ইউনিট আছে সেটা আমরা কোপলিমার ইথিলিন গ্লাইকল হচ্ছে এক নম্বর মনোমার আর দ্বিতীয়টা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড আমি সংকেত দেখাবো চিন্তা নেই টেরিথ্যালিক অ্যাসিড টেরিথ্যালিক অ্যাসিড টেরি খুব ভালো করে এটা পড়বে টেরিথ্যালিক অ্যাসিড তাহলে দেখো এখানে আমাদের এস্টার ফর্মেশন হবে পলিএস্টার মানে একটা এস্টার বন্ড তো হবে এস্টার বন্ডের জন্য আগে ব্যাপারটা বোঝো এস্টার বন্ডের জন্য আমাদের কি কি প্রয়োজন অ্যালকোহল প্রয়োজন এবং কার্বক্সিলিক অ্যাসিড প্রয়োজন আমি অ্যালকোহল হিসেবে ইথিলিন গ্লাইকল নিচ্ছি তোমাদের অ্যালকোহল চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম ইথিলিন গ্লাইকল হচ্ছে একটা ডাইহাইড্রিক অ্যালকোহল এবং এটাতে দুটো ওইচ গ্রুপ থাকে সেই দুটো ওইচ গ্রুপটা কি সিএইচ টু ওইচ সিএইচ টু ওইচ এটা হচ্ছে সিএইচ টু ওইচ এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল দুটো ওইচ গ্রুপ আছে টেরিথ্যালিক অ্যাসিড কি টেরিথ্যালিক অ্যাসিড হচ্ছে দেখো টেরিথ্যালিক অ্যাসিড এই বেনজোইক অ্যাসিড তুমি একটা করলে সি ডবল ওইচ এবং এটার সঙ্গে তুমি এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড বেনজোইক অ্যাসিডের আরেকটা এই দিকেও তুমি সি ডবল ওইচ করে দিলে সি ডবল ওইচ মানে দুদিকে প্যারাপোজিশন আরেকটা সি ডবল ওইচ এটা কি আমরা বলবো টেরিথ্যালিক অ্যাসিড বেনজোইক অ্যাসিড হলে একটা সি ডবল ওইচ মানে বেঞ্জিন রিংয়ের উপর একটা সি ডবল ওইচ আর টেরিথ্যালিক অ্যাসিড হলে বেঞ্জিন রিংয়ের ঠিক সি ডবল ওইচ যেখানে লিখছে তার ঠিক প্যারাপোজিশন আরেকটা সি ডবল ওইচ এটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড এবার দেখো এবার কিভাবে আমরা বিক্রিয়াটা করি দেখো এইখানে আমরা এই ইথিলিন গ্লাইকলটাকে এবার আমরা প্রস্তুতি করছি প্রিপারেশন এবং এটা একটা কন্ডেনসেশন পলিমার কন্ডেনসেশন পলিমার মানে এখানে কিছু একটা জল বা কিছু জাতীয় নির্গত হবে দেখো ভাগে করেছি কন্ডেনসেশন পলিমার পড়ছে এবং এটা একটা কোপলিমারও বটে কারণ এখানে মনোমারিক ইউনিটগুলো আলাদা আলাদা সুতরাং এটা কোপলিমার এবং এটা কন্ডেনসেশন পলিমার কন্ডেনসেশন পলিমারটা কিভাবে তৈরি হচ্ছে দেখো প্রিপারেশন ইথিলিন গ্লাইকলটাকে তুমি একটু কায়দা করে লেখো এরকম সিএইচ টু ওইচ সিএইচ টু ওইচ এটা ইথিলিন গ্লাইকলকে লিখলাম ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিডকে তুমি এরকম শুইয়ে শুইয়ে দাও টেরিথ্যালিক অ্যাসিডকে মানে শুইয়ে আচ্ছা আর একটু জায়গা লাগবে আমার টেরিথ্যালিক অ্যাসিডকে একটু একটু কায়দা করেও লেখো বন্ড দিয়ে লেখো সি ডবল বন্ড ও ওইচ সি ডবল বন্ড ও ওইচ এদিকেও লেখো সি ডবল বন্ড ও ওইচ টেরিথ্যালিক অ্যাসিড এবং এদের শুরু করার জন্য ইনিশিয়েটার রূপে অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড ও কোবাল্ট অ্যাসিটেট অনুঘটক লাগবে ইনিশিয়েটার রূপে কি লাগবে অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড অ্যান্টিমনি অ্যান্টিমনি তোমরা জানো গ্রুপ 15 এর একটা এলিমেন্ট অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড এবং কোবাল্ট অ্যাসিটেট এই অনুঘটকটা লাগবে কোবাল্ট অ্যাসিটেট এই অনুঘটক রূপে এই দুটো জিনিস লাগবে অনুঘটক রূপে এই দুটো জিনিস আমরা ব্যবহার করব এবং এখানে কি হবে দেখো এখানে এটা হচ্ছে কন্ডেনসেশন বলে মানে জল বা অ্যামোনিয়া এই জাতীয় জিনিস বেরোবে এখানে কি বেরোবে জল বেরোবে যখনই তুমি অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়া করে দেবে তখন জল বেরোবে এবং জল বেরোনোর নিয়মটা কোথা থেকে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে ওইচ গ্রুপ আর এই অ্যালকোহল থেকে এইচ গ্রুপ আমি এটা বলেছি অ্যালকোহল চ্যাপ্টার পড়ানোর সময় তুমি এখান থেকে ওইচ আর এইচটা বেরোবে এবং বেরিয়ে গিয়ে কী তৈরি করবে দেখো বেরিয়ে গিয়ে তৈরি করবে এখানে আমি এদিকটা সিএইচ টু ও লিখছি এখন আপাতত লিখছি সিএইচ টু ওইচ দেখো এখানে কি তৈরি হচ্ছে সিএইচ টু ও এখানে জল বেরিয়ে গেছে সিএইচ টু ও এর সঙ্গে তাহলে একদম ডাইরেক্ট সি ডবল বন্ড যুক্ত হয়ে যাচ্ছে এই জলটা বেরিয়ে যাওয়ার পরে আর এদিকে কি হচ্ছে এদিকে দেখো এদিকে যেমন এই বেঞ্জিন রিংটা ছিল তখন বেঞ্জিন রিংটা থাকছে বেঞ্জিন রিংটা যেমন ছিল তেমন থাকছে এবং এদিকে কি হচ্ছে সি ডবল বন্ড ওইচ এটা হচ্ছে দুটো অণু জোড়ার ফলে এই জিনিসটা হচ্ছে কিন্তু আমাকে তো এখানে এন সংখ্যক অণু জুড়তে হবে এইটারও এন সংখ্যক এইটারও এন সংখ্যক অণু জুড়তে হবে তখন তাহলে কি হবে দেখো তাহলে এখানে যে অ্যালকোহলের এই ওইচটা আর থাকবে না ওইচের এই এইচটা আমি বলেছিলাম অ্যালকোহল যখন জল নির্গত হবে তখন অ্যালকোহল থেকে এইচ নির্গত হয় তাহলে অ্যালকোহল থেকে যখন এইচ নির্গত তখন এই এইচটা অন্য একটা টেরিথ্যালিক অ্যাসিডের এই এর সঙ্গে এই ওইচকে নিয়ে একটা জল হিসাবে বেরিয়ে যাবে সুতরাং এইটাকে আমি কেটে দিচ্ছি এটা বেসিক স্ট্রাকচার ইউনিটটা করতে চাইছি এটা হচ্ছে এইদিকে আর এদিকেও তেমন এই ওইচটা অন্য একটা ইথিলিন গ্লাইকলের একটা এইচকে নিয়ে জল বার করে বেরিয়ে যাবে সুতরাং আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে এইটা থাকবে না তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারাল ইউনিট এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারাল ইউনিট এবং এটা হচ্ছে এন সংখ্যক এইটা যেটা তৈরি হলো এটাকে আমরা বলবো পেট বা পলি ইথিলিন টেরিথ্যালেট বা পেট
বুঝতে পারলে এটাকে আমরা বলবো পেট বা পলিইথিলিন টেরিথ্যালেট। খুব ভালো করে এটা করবে, এখানে টেম্পারেচারটা দিতে হবে, এখানে টেম্পারেচারটা লাগবে 150 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস, 150 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে। এটা হচ্ছে পেট। এই পেটের সব থেকে বড় ধর্ম কি, এরা হচ্ছে ভাঁজরোধী, এরা বর্ণহীন স্বচ্ছ পলিমার, এবং এই পলিমারটা হচ্ছে কোনো ভাঁজ কিন্তু এর মধ্যে পড়ে না, এবং জল শোষণের ক্ষমতা এদের খুব কম। সুতরাং এইসব ধর্ম কিন্তু আছে। আমি ধর্মের মধ্যে কয়েকটা ধর্ম আমি এখানে লিখছি, দেখো যে ধর্মের মধ্যে আমরা এখানে কি কি পাবো। ধর্মের মধ্যে আমরা পাবো এটা বর্ণহীন স্বচ্ছ পলিমার, এটা হচ্ছে ধর্মের মধ্যে আমরা পাবো এটা বর্ণহীন স্বচ্ছ, বর্ণহীন স্বচ্ছ পলিমার, এটা বলতে পারি বর্ণহীন স্বচ্ছ পলিমার। দ্বিতীয় নম্বর আমরা বলতে পারি এটা হচ্ছে জল শোষণের ক্ষমতা খুব কম, জল শোষণের ক্ষমতা খুব কম, জল শোষণের ক্ষমতা এর খুব কম, জল শোষণের ক্ষমতা খুব কম, এবং সেই কারণে দেখো আমরা এটার ব্যবহার কোথায়, এটা আমরা জামা কাপড় প্রস্তুতিতে, এটা জামা কাপড় প্রস্তুতি। তোমরা সেই টেরিকটের কোনো জিনিস পড়েছো না, আমাদের বলে না টেরিকট, তো টেরিকটের জিনিস তৈরিতে এই টেরিলিন এটা কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এটা ইউজ করব, যেটা ইউজ যে ভাঁজরোধী ও ভাঁজরোধী জামাকাপড় প্রস্তুতিতে, ভাঁজরোধী জামাকাপড় প্রস্তুতিতে মানে অ্যান্টি রিঙ্কল যাকে বলে, রিঙ্কেল ফ্রি যে জামাকাপড় প্রস্তুতিতে, মানে তোমাকে ইস্ত্রি করতে হবে না, সে অ্যান্টি রিঙ্কেল জামাকাপড় প্রস্তুতিতে কিন্তু এই টেরিলিন ব্যবহার করা হয়। অর্থাৎ ভাঁজরোধী জামাকাপড় প্রস্তুতিতে এবং ভাঁজরোধী অ্যান্টি রিঙ্কেল ফ্রি মানে অ্যান্টি রিঙ্কেল বা রিঙ্কেল ফ্রি ভাঁজরোধী জামাকাপড় প্রস্তুতিতে, ভাঁজরোধী জামাকাপড় প্রিপারেশনের প্রস্তুতিতে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি, ভাঁজরোধী জামাকাপড় প্রস্তুতিতে। এবং এই জামাকাপড়ের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই জামাকাপড়টা খুব তাড়াতাড়ি শোকায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভাঁজরোধী জামাকাপড় প্রস্তুতিতে তাড়াতাড়ি শুকানোর জন্য, তাড়াতাড়ি শুকানোর কাজে, তাড়াতাড়ি শুকানোর কাজে আমরা কিন্তু এটা ব্যবহার করি, শুকানোর কাজে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এবং ম্যাগনেটিক রেকর্ডিং টেপ, ম্যাগনেটিক রেকর্ডিং টেপ আমরা দেখেছি আগে যে ক্যাসেটগুলো ছিল না, ক্যাসেটে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি, ম্যাগনেটিক রেকর্ডিং টেপ, সেইটাতে কিন্তু আমরা ব্যবহার করে করতাম আগে, এখন আর তো ক্যাসেট উঠে গেছে। ম্যাগনেটিক রেকর্ডিং টেপ, রেকর্ডিং টেপ, টেপ, টেপে, টেপে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। সুতরাং এই দুটো ব্যবহার তোমরা করবে। টেরিকট, টেরিকটের জামা কাপড় কিন্তু খুব আমাদের মানে অনেক জায়গাতেই আমরা কিনি প্রায়, এবং টেরিকটের এই টেরিকটের যেটা দেখো পলিয়েস্টার বলে, অনেকেই বলে, তোমরা কিন্তু এই জায়গাটা শুনেছো সব জায়গায়, সেটাই বাস্তব প্রয়োগ করছো। পলিয়েস্টার, পলিয়েস্টার, এই পলিয়েস্টার, এটা পলিয়েস্টার, পলিয়েস্টার মানে সেখানে সেখানে কি হবে, সেখানে একটা সেখানে এস্টার গোত্র থাকবে, এবং সেখানে সেটা ভাঁজরোধী, সেটা খুব তাড়াতাড়ি শোকায়, পলিয়েস্টার গোত্রের তোমার জামা কাপড় বা টেরিকটের জামা কাপড়। সুতরাং এইসব এই টেরিলিন, এই টেরিকটের জামা কাপড় এইগুলো কিন্তু এই টেরিলিন থেকেই কিন্তু আমরা তৈরি হবে। সুতরাং এটা একটা পলিয়েস্টার গোত্রের, পলিয়েস্টার গোত্রের এর মধ্যে এস্টার গ্রুপটা থাকবে, এবং এস্টার গ্রুপটা এর মধ্যে কিন্তু আছে। দেখো এখানে এস্টার গ্রুপ মানে এখানে সি ডবল বন্ড, তো এখানে দেখো এই যে সি ডবল বন্ড, এই তুমি এদিকটা খেয়াল করো, এই সি ডবল বন্ড এখানে ও, আর এদিকে আবার একটা এই টাইপের একটা একটা আর বা অ্যালকিল গ্রুপ এরকম একটা যুক্ত হচ্ছে, তো সি ডবল বন্ড ও এরকম যদি থাকে তাহলে এস্টার গোত্রে সেটা কিন্তু ধরতে হবে, তাহলে দেখো এস্টার গোত্রটা তৈরি হচ্ছে। সুতরাং এটাকে আমরা বলবো পলিয়েস্টার গোত্রের। আচ্ছা এরপরে দেখো যেটা আমরা করবো সেটা হচ্ছে পলিঅ্যামাইড, এটা পলিয়েস্টার গোত্রের করেছি, পলিয়েস্টার গোত্রের। এরপর যেটা করবো সেটা হচ্ছে পলিঅ্যামাইড গোত্রের, পলিঅ্যামাইড। এবং পলিঅ্যামাইড গোত্রের তোমাদের এর আগে একটা উদাহরণ আমি বলেছি পলিঅ্যামাইড গোত্রের, পলিঅ্যামাইড। দেখো এরপরে যে আমি করবো সেটা হচ্ছে পলিঅ্যামাইড গোত্রের, পলিঅ্যামাইড, পলিঅ্যামাইড গোত্রের। পলিঅ্যামাইড গোত্রটা একটা কিরকম থাকবে পলিঅ্যামাইড গোত্রের, দেখো পলিঅ্যামাইড গোত্রের মধ্যে পলিঅ্যামাইড গোত্রের পলিমার এর মধ্যে কি গ্রুপটা থাকবে, এর মধ্যে NHCO, NHCO এই গ্রুপটা থাকবে, NHCO এই গ্রুপটা কিন্তু থাকবে। এই গ্রুপটা যদি বর্তমান থাকে তাহলে সেটাকে আমরা পলিঅ্যামাইড গোত্রের পলিমার বলবো। এবং এই পলিমারটাও সংঘনন পলিমার, কনডেনসেশন পলিমার, এবং এই পলিমারটা হচ্ছে কো পলিমার। অর্থাৎ এখানে দুটো পলিমারের মনোমার থাকবে, এবং সেই মনোমার থেকে জল বা অ্যামোনিয়া এই জাতীয় জিনিস নির্গত হবে, নির্গত হয়ে আমাদের সংঘনন বা কনডেনসেশন পলিমার তৈরি করবে। আমি এই উদাহরণটা তোমাদের আগেই করিয়েছি, এই পলিঅ্যামাইড গোত্রের একটা পলিমারের উদাহরণ আমি আগেই করিয়েছি, সেটা হচ্ছে নাইলন 66। আমি সেটা আরেকবার করবো তোমাদের কাছে, নাইলন 66 বলতে পারো, অনেক বইতে নাইলন 66 দেওয়া আছে, তাতে কিছু অসুবিধা নেই।
তো নাইলন 66 বা নাইলন 6.6 দুটো ইউজ করতে পারো। তো নাইলন 6.6 বা নাইলন 66 যাই বলো না কেন, এই যে পলিমারটা আমি তৈরি করবো, এই পলিমারটা হচ্ছে পলিয়ামাইড গোত্রের। পলিয়ামাইড গোত্রের মধ্যে তার মধ্যে এনএইচ এবং সিও এই গ্রুপটা থাকবে। এবং এই পলি এই যে নাইলন 66 এটা তৈরি করতে গেলে আমাদের দুটো মনোমার নিতে হবে, সেই দুটো ভিন্ন ধরনের মনোমার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এক নম্বর মনোমার আমি লিখছি। দেখো আমি এটা তোমাদের আগেও করিয়ে দিয়েছিলাম যখন স্টাক যখন আমি ক্লাসিফিকেশন করি পলিমারের। মনোমার হচ্ছে এক নম্বর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, খুব ভালো করে এই মনোমারগুলো করবে। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন মনোমার হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এটা হচ্ছে মনোমার। আর স্ট্রাকচার দেখাবো। আর দু নম্বর মনোমার হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন মানে কি, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন মানে দেখো, দেখো এই মিথিলিন গ্রুপটা, এটা হচ্ছে মিথিলিন গ্রুপ, এটা হচ্ছে ছটা হেক্সামিথিলিন। আর ডাইঅ্যামিন মানে অ্যামিন গ্রুপ, এনএইচ টু, এখানে এনএইচ টু। হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের হচ্ছে এটা স্ট্রাকচার, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর অ্যাডিপিক অ্যাসিড কি, অ্যাডিপিক অ্যাসিড আমি তোমাদের একটা কোড শিখিয়েছিলাম যখন অ্যাসিড পড়াই, ও মাই সিস্টার ঘিয়ালু রাতে বলে একটা কোড শিখিয়েছিলাম, সেখানে সিএইচ টু হোল ফোর সি ডবল এইচ এবং সি ডবল এইচ এইরকম কিন্তু তোমাদের থাকবে, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এবং এদের দুজনটাই দেখো এখানে কেন নাইলন 66 বলা হচ্ছে, নাইলনে আমরা বলতে পারতাম নাইলন মানে এখানে তোমাকে অ্যামাইড গোত্রে এনএইচসিও গ্রুপটা থাকবে, এবং 66 মানে এখানে দেখো যে মনোমার ইউনিটটা আছে, সেই মনোমার দুটো যে ইউনিট আছে এই দুটো ইউনিটেই কিন্তু এখানে এই মনোমার ইউনিটে কার্বন সংখ্যা হচ্ছে 6 সিএইচ টু হোল 6, আর এই মনোমারটা তো অ্যাডিপিক অ্যাসিডের মনোমারটা তো কার্বন সংখ্যা হচ্ছে 6, এখানে 4, এখানে 1, এখানে 1। সুতরাং এই যে মনোমার ইউনিট থেকে যখন আমরা একটা নাইলন গোত্রীয় বা এস্টার আমরা পলি অ্যামাইড গোত্রীয় আমি কোনো একটা পলিমার পাবো, সেক্ষেত্রে আমরা তাকে আমরা নাইলন 66 বলবো। 66 মানে এখান থেকে যে এর যে মনোমারটা সেই মনোমারে কিন্তু কার্বন সংখ্যা উভয়ের ক্ষেত্রেই 6, মানে এখানেও 6, এখানেও 6। এবার দেখো আমরা কিভাবে তৈরি করি এটাকে, দেখো আমি এইটা প্রথমে হেক্সামিথিলিন ডায়ামিন এটাকে নিচ্ছি, এনএইচ টু সিএইচ টু হোল 6 এনএইচ টু, এটা আমাদের প্রথম মনোমার হয়ে গেল। আর এদিকে অ্যাডিপিক অ্যাসিডের সংকেত দিয়ে আমি লিখি সি ডবল বন্ড ওইচ, এখানে আমি লিখলাম, আর এখানে করছি সিএইচ টু হোল 4 এবং সি ডবল বন্ড ও এইচ, এটা করলাম। তো এটা দুটো মানে এইটা একটা এটা একটা। এবার দেখো এইখানে এনএইচ টুটাকে আমি এরম করছি এনএইচ আর এইচ, এবং এখানে এখানে ইনিশিয়েটার, এখানে ইনিশিয়েটার রূপে আমরা কিন্তু কোনো একটা জল শোষক কোনো একটা পদার্থ আমরা ব্যবহার করবো, যাতে এখানে জল জুড়ে যায় বা এখানে, আচ্ছা এখানে প্রকৃতপক্ষে এখানে ইনিশিয়েটার রূপে ব্যবহার করা হয় এমন কোনো জিনিস এখানে তোমাদের ইনিশিয়েটার রূপে এখানে যেটা ব্যবহার করা হয় সেইটা তোমাদের বলছে যে এখানে যেটা ব্যবহার করা হয় সেটা এখানে ইনিশিয়েটার রূপে তেমন কিছু ব্যবহার করা হয় না। তুমি এখানে অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে উচ্চ চাপে 473 থেকে 553 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে, যে অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে এখানে অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে উচ্চ চাপ দিতে হবে, অ্যাসিটিক অ্যাসিড এটা মিশিয়ে উচ্চ চাপ তোমাকে প্রয়োগ করতে হবে, উচ্চ চাপ প্রয়োগ করতে হবে অ্যাসিটিক অ্যাসিড উচ্চ চাপ, তাহলেই কিন্তু এটা এখান থেকে দেখো কি হচ্ছে, আমাদের মূল জায়গাটা ফোকাস করতে হবে যে এখানে ওইচ আর এখানে এইচ, তাহলে এখান থেকে জলটা কিন্তু বেরিয়ে যাবে, এই জলটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে গিয়ে কি তৈরি হচ্ছে কনডেন্স, এখানে এই পলিমারটা যেটা তৈরি হচ্ছে সেটা কনডেনসেশন পলিমার। তাহলে কি হচ্ছে দেখো, আমি এইদিকে এনএইচ টু যেমন ছিল তেমন লিখছি, এনএইচ টু সিএইচ টু হোল 6 টোটালটা জুড়বে কিরকম ভাবে এনএইচ, আর এখানে এইচ টু বেরিয়ে গিয়ে তাই কি হচ্ছে সি ডবল বন্ড সিএইচ টু হোল 4 সি ডবল বন্ড ওইচ তৈরি হচ্ছে। এবং দেখো এইটা হচ্ছে দুটো মানে এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট, দুটো মনোমার ইউনিট নিয়ে আমরা তৈরি করছি, কিন্তু আমাদের তো এন সংখ্যক মনোমার ইউনিট আছে, তাহলে এন সংখ্যক যদি মনোমার ইউনিট থাকে, এন সংখ্যক যদি মনোমার ইউনিট থাকে তাহলে দেখো এইখানেরও একটা এইচ কিন্তু আরেকটা অ্যাডিপিক অ্যাসিডের ওইচের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে বেরিয়ে যাবে, মানে পরপর এরকম যুক্ত হবে। তাহলে এখানের আমি একটা এইচকে আমি কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমার স্ট্রাকচার ইউনিটের মধ্যে পড়ছে। এইদিকেও তেমনি এখানে ওইচ একটা, আর এইদিকে যদি আবার একটা তোমার হেক্সামিথিলিন ডায়ামিন আসে তাহলে তার একটা এইচের সঙ্গে এই ওইচটাও কিন্তু
জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা আমি কেটে দিচ্ছি এবং এইটাই হচ্ছে, এটা এন সংখ্যক দিয়ে দাও এবং এটাই হচ্ছে অ্যাডিপিক, এটাই হচ্ছে তোমার আমাদের সেই নাইলন 66। এটাই কি? এটাই হচ্ছে নাইলন 66, এটা হচ্ছে নাইলন, নাইলন 66। এই যে পলিমারটা পাচ্ছি সেটা নাইলন 66। খুব ইম্পর্টেন্ট জিনিস পড়লাম, খুব ভালো করে করবে এটা। এবং নাইলন 66 এর ধর্ম, ধর্ম কয়েকটা দেখে নাও, ইউজ ধর্ম, তারপর আমরা ইউজ করব। ধর্মের মধ্যে করো যে এটা উচ্চ আঘাত প্রতিরোধ সম্পন্ন, উচ্চ আঘাত কিন্তু এটা প্রতিরোধ করতে পারে, মানে খুব সহজে কিন্তু ছিঁড়বে না, নাইলনের দড়ি মানে খুব সহজে ছিঁড়বে না। সুতরাং উচ্চ আঘাত প্রতিরোধ সম্পন্ন, আমি বলছি দেখো ধর্ম করো উচ্চ আঘাত প্রতিরোধ সম্পন্ন, উচ্চ আঘাত প্রতিরোধ সম্পন্ন, উচ্চ আঘাত প্রতিরোধ সম্পন্ন। এটা করলে উচ্চ আঘাত প্রতিরোধ সম্পন্ন, দৃঢ় দৃঢ় নমনীয়, উচ্চ আঘাত প্রতিসম, উচ্চ আঘাত প্রতিরোধ সম্পন্ন, দৃঢ় নমনীয়, ঘর্ষণরোধী, ঘর্ষণরোধী, কোনো কিছুই এর থাকবে না, ঘর্ষণরোধী, তাপ সহনশীল, তাপ সহনশীল, এই সবগুলো ধর্ম কিন্তু এদের মধ্যে দেখা যাবে, তাপ সহনশীল প্রভৃতি সব ধর্মই কিন্তু এদের মধ্যে দেখা যাবে। এবং এদের ব্যবহার তন্তু হিসাবে, ফাইবার হিসাবে এদের কিন্তু ব্যবহার করে, নাইলন 66 মূলত ফাইবার হিসাবে ব্যবহার করে, তন্তু হিসাবে প্রতিশে বাস, মশারি, ছাঁকনি, মাছ ধরার জাল, এছাড়াও টায়ারের ক্ষয়রোধী ক্ষমতা বৃদ্ধির জন্য টায়ারের কড হিসাবে আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এর ইউজ কোথায়? তন্তু হিসাবে, মূলত এটা তন্তু হিসেবে, ফাইবার হিসেবে ব্যবহার করা হয়, তন্তু হিসাবে, তন্তু হিসাবে, তন্তু হিসাবে, মশারি প্রস্তুতিতে, মশারি প্রস্তুতিতে, তন্তু হিসেবে মশারি প্রস্তুতিতে আমরা ব্যবহার করে থাকি, মশারি প্রস্তুতিতে, তারপর ছাঁকনি, মাছ ধরার জাল, ছাঁকনি, ছাঁকনি, মাছ ধরার জাল, ছাঁকনি, মাছ ধরার জাল প্রভৃতি আমরা নানারকম ব্যবহার করে থাকি, মাছ ধরার জাল প্রভৃতি ব্যবহার করে থাকি, মাছ ধরার জাল তন্তু হিসাবে, মশারি প্রস্তুতিতে, ছাঁকনি, মাছ ধরার জাল প্রভৃতি ব্যবহার করে থাকি। আচ্ছা, প্লাস্টিক হিসাবে ইঞ্জিনিয়ারিং শিল্পে ধাতুর বিকল্প রূপে আমরা কিন্তু ব্যবহার করে থাকি, ইঞ্জিনিয়ারিং শিল্পে ধাতুর বিকল্প রূপে, মানে কতটা স্ট্রেংথ এর আছে বুঝতে পারছো? প্লাস্টিক হিসাবে আমরা, প্লাস্টিক হিসাবে তন্তু হিসাবে তো এটা কেন ব্যবহার করলাম, প্লাস্টিক হিসাবে ইঞ্জিনিয়ারিং শিল্পে ধাতুর বিকল্প হিসাবে, ইঞ্জিনিয়ারিং শিল্পে ধাতুর বিকল্প হিসাবে মানে কতটা স্ট্রেংথের এটা আছে, ইঞ্জিনিয়ারিং শিল্পে ধাতুর বিকল্প রূপে, ইঞ্জিনিয়ারিং শিল্পে ধাতুর বিকল্প রূপে আমরা কিন্তু ব্যবহার করে থাকি, ধাতুর বিকল্প রূপে আমরা কিন্তু এই জিনিসটা খুব বেশি ব্যবহার করে থাকি, প্লাস্টিক হিসাবে ইঞ্জিনিয়ারিং শিল্পে ধাতুর বিকল্প রূপে, মানে তন্তু হিসাবে আমরা এই জায়গাগুলো ব্যবহার করে থাকি, প্লাস্টিক হিসাবে আমরা ইঞ্জিনিয়ারিং শিল্পে ধাতুর বিকল্প রূপে আমরা কিন্তু এই নাইলন 66 ব্যবহার করে থাকি। সুতরাং এর খুব একটা ইম্পর্টেন্স আছে, তোমরা ভালো করে করবে। আর দুটো টাইপের আমরা করলাম, এটা দেখো এই মনোমার পলিয়ামাইট গ্রুপে নাইলন 66 যেমন করলাম, আরেকটা আমি দেখো এখানে পলিয়ামাইট গোত্রটা বুঝতে পারছি না, এনএইচসিও গ্রুপটা কিন্তু আছে, এনএইচসিও গ্রুপটা থাকলে সেটা কিন্তু পলিয়ামাইট গোত্রের হয়ে যাবে। আরেকটা আমি এক্সাম্পল দেখাবো, সেটা অনলি নাইলন 6, অনলি নাইলন 6, নাইলন 66 নয়, আমি আরেকটা যে এক্সাম্পল দেখবো পলিয়ামাইট গোত্রের সেটা হচ্ছে নাইলন 6, এবং এর যে মনোমার সেই মনোমারের নাম হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম। দেখো এই নাইলন 6 এটা আমরা করব, নাইলন 6, এবং নাইলন 6 এর যে মনোমার নাইলন 6 এটা আমাদের দ্বিতীয় পলিয়ামাইট গোত্রের, পলিয়ামাইট গোত্রের পলিমার, এবং এর যে মনোমার সেই মনোমারটাকে আমরা বলবো ক্যাপ্রোল্যাক্টাম, 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 এই মনোমারটা হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম। এবং ক্যাপ্রোল্যাক্টামের সংকেতটা কি? ক্যাপ্রোল্যাক্টামের সংকেত হচ্ছে দেখো এখানে আমরা করবো এনএইচ, এরকম করে দিলাম, এবার এরকম রিং ফর্মেশন করবো, পাঁচটা সিএইচ টু দেবো, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ টু, তিন, চার, সিএইচ টু, সিএইচ টু, আর ছ নম্বর যেটা দেবো সেই কার্বনটার সঙ্গে একটা ডবল বন্ড যুক্ত থাকবে, এই হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম। এদের স্ট্রাকচার হচ্ছে এইটা হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম, এটা এটা হচ্ছে এই নাইলন 6 এর মনোমার, পাঁচটা তুমি সিএইচ টু দিলে এনএইচ এবং সিও এটা থাকলো, এটা হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম, এটা হচ্ছে মনোমার ক্যাপ্রোল্যাক্টাম, নাইলন 6 এর মনোমার। এবং একে যদি তুমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি উত্তপ্ত করো, 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি উত্তপ্ত করো এন সংখ্যক নিয়ে, তাহলেই এটা কিন্তু জুড়ে যাবে, এবং জুড়ে যাবে কি করে হবে দেখো, তুমি খালি একটা জিনিস খেয়াল করো, এইখানে এই বনটাকে খালি কাটবে, এই বনটা খালি কাটবে, এবং কেটে কি হবে, এখানে নাইট্রোজেনের একটা হাত খালি হলো, নাইট্রোজেনের একটা হাত খালি হলো, নাইট্রোজেনের এই হাতটা খালি হলো, আর এখানে সিএইচ টু
কটা আছে পাঁচটা CH2 হোল ফাইভ করে দিলাম। আর এখানে কার্বনের ডবল বন্ড এবং যেখানে একটা হাত খালি হলো সেই একটা হাত দিয়ে অন্য একটা ইউনিটকে ধরবে। তো এই যে জায়গাটা পেলাম এটাকে আমরা বলবো নাইলন সিক্স, এটাকে আমরা বলবো নাইলন সিক্স, এটাকে আমরা কি বলবো এই যে পেলাম এটা হচ্ছে নাইলন সিক্স, বা এটাকে আমরা বলতে পারি নাইলন সিক্স এর আরেকটা নাম আছে পলিক্যাপ্রোল্যাক্টাম, কারণ এখানে মনোমারটা যেহেতু ক্যাপ্রোল্যাক্টাম তাহলে এটাকে আমরা এর পলিমারটাকে আমরা বলতে পারি, এর পলিমারটা হচ্ছে পলিক্যাপ্রোল্যাক্টাম, পলিক্যাপ্রোল্যাক্টাম এটাও বলতে পারি পলিক্যাপ্রোল্যাক্টাম, বুঝতে পারলে। সুতরাং এই হচ্ছে নাইলন সিক্স, এবং নাইলন সিক্সকে আমরা কোথায় ব্যবহার করে থাকি, বিভিন্ন রকমের দড়ি প্রস্তুতিতে, বিভিন্ন রকম দড়ি নাইলনের যে দড়ি সেই নাইলন সিক্সটাকে আমরা ব্যবহার করে থাকি। এখানে নাইলন সিক্স বলার অর্থ হচ্ছে এখানে যে মনোমার ইউনিটটা ক্যাপ্রোল্যাক্টামে কার্বন সংখ্যা ছয়, সেই জন্য এটা এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কি পলিমার, এটা একটা এটা একটা কোপলিমার নয়, এটা হচ্ছে একটা হোমোপলিমার, হোমোপলিমার এখানে কিন্তু একটাই তোমার মনোমার ইউনিট আছে, মানে একই ধরনের মনোমার ইউনিট আছে, সুতরাং এটা হোমোপলিমার। এবং এই পলিক্যাপ্রোল্যাক্টাম নাইলন সিক্সটা কেন বলা হচ্ছে, এর মনোমার ইউনিটে কার্বন সংখ্যা ছয় আছে, সুতরাং এখানে নাইলন সিক্স বলা হচ্ছে। এবং এটা কি এর ব্যবহার হচ্ছে, এর ব্যবহার করবে দেখো এখানে NaCO গ্রুপটা আছে সুতরাং এটা অ্যামাইড গোত্রে পড়ে যাচ্ছে, এর ব্যবহার, এর ব্যবহার হচ্ছে কি রূপে, এর ব্যবহার হচ্ছে দড়ি প্রস্তুতিতে, দড়ি প্রস্তুতিতে কিন্তু আমরা এই ব্যবহার করে থাকি দড়ি প্রস্তুতিতে, ঠিক আছে। সুতরাং পলি অ্যামাইড গোত্রের হয়ে গেল। এরপর আমরা লাস্ট যেটা করব সেটা হচ্ছে ফেনল ফরমালডিহাইড রেজিন, ফেনল ফরমালডিহাইড আমাদের লাস্ট ইম্পর্টেন্ট পলিমার্স আমরা করব, সেটা হচ্ছে বেকেলাইট। বেকেলাইট কিভাবে প্রস্তুত করা হয় দেখো, আমাদের খুব সুন্দরভাবে তোমাদের আমি বলে দেবো যে বেকেলাইট কিভাবে প্রস্তুত করা হয়, ফেনল ফরমালডিহাইড রেজিন বা বেকেলাইট কিভাবে প্রস্তুত করা হয় সেটা আমরা দেখে নেব। দেখো এটা পরে যেটা করব সেটা বেকেলাইট, বেকেলাইট, বেকেলাইট বা এটাকে আমরা বেকেলাইট, এটা হচ্ছে ফেনল ফরমালডিহাইড রেজিন, অর্থাৎ এখানে এর মনোমার বেকেলাইট, এর মনোমার হচ্ছে, এর মনোমার কি, মনোমার হচ্ছে ফেনল, মনোমার হচ্ছে ফেনল ও ফেনল এবং ফরমালডিহাইড, ফেনল এবং ফরমালডিহাইড এর মনোমার হচ্ছে এই দুটো, ফেনল এবং ফরমালডিহাইড। এবং ফেনল ফরমালডিহাইড যে রেজিন, সেই ফেনল ফরমালডিহাইডের সংযোগের ফলে যে জিনিস উৎপন্ন হচ্ছে তাকেই আমরা বলবো বেকেলাইট। এবং এটা একটা খুব শক্তিশালী একটা মানে একটা থার্মো থার্মোসেটিং পলিমার, থার্মোসেটিং। সুতরাং ফেনল ফরমালডিহাইড কিভাবে এই বেকেলাইটটা ফরমেশন করছে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। প্রথম ধাপে দেখো এই ফেনল, ফেনল আমি নিচ্ছি, ওই ফেনলের সঙ্গে যদি ফরমালডিহাইডের বিক্রিয়া হয়, আমি যখন ফেনল পড়াই তোমাদের এর আগে অ্যালকোহল ফেনল চ্যাপ্টার তখন বলেছিলাম যে এখানে কিন্তু এরকম আছে যে ফেনলের সঙ্গে যখন ফরমালডিহাইডের বিক্রিয়া হবে এবং এখানে অ্যাসিডের উপস্থিতিতে বা কোনো অ্যাসিড মিডিয়াম বা ক্ষারীয় মিডিয়াম, ক্ষারীয় মাধ্যম যাই বলতে পারো না কেন, তখন এখানে যে বিক্রিয়াটা সেটাকে আমরা লেডেরার ম্যানাসে বিক্রিয়া বলি, লেডেরার ম্যানাসে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা আমরা ফেনলের চ্যাপ্টারে পড়েছিলাম। এবং এখানে কি হবে দেখো, এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইরকম OH, এখানে যেমন থাকছে CH2OH, CH2OH অর্থপোষণে একটা এবং ওই CH2OH প্যারাপোষণে একটা, মানে OH এর প্যারাপোষণে একটা CH2OH, তো এই ধরনের কিন্তু জিনিস তৈরি করবেন। তো এখানে প্রথমে অর্থ ও প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল এটা তৈরি করলো, প্রথমে অর্থ ও প্যারা, এখানে হচ্ছে অর্থ হাইড্রক্সি মিথাইল ফেনল আর এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল, এটা প্রথম ধাপে তৈরি হলো। এবার দেখো কি জিনিসটা হচ্ছে, এই অর্থ হাইড্রক্সি যে আমরা মিথাইল ফেনলটা পাচ্ছি না হচ্ছে অর্থ হাইড্রক্সি মিথাইল ফেনল, এই অর্থ হাইড্রক্সি মিথাইল ফেনল এখনো কিন্তু আমরা বেকেলাইট তৈরি করিনি, অর্থ হাইড্রক্সি যে আমরা পাচ্ছি CH2OH, অর্থ হাইড্রক্সি মিথাইল ফেনল এ আবার এই ফেনল অণুর সঙ্গে বিক্রিয়া করবে, ফেনল অণুর সঙ্গে বিক্রিয়া করবে, ফেনলের সঙ্গে আবার বিক্রিয়াতে আসবে ফেনলের সঙ্গে, এবং এখানে এখানেও অ্যাসিডিক মিডিয়াম আমরা কাজে লাগাবো, অ্যাসিডিক মিডিয়াম H+ কাজে লাগাবো, এবং এক্ষেত্রেও এটা N সংখ্যক এবং এটাও N সংখ্যক। এবার কি দেখো কিভাবে যুক্ত হবে, তো দেখো আচ্ছা এটা N সংখ্যকটা আমি পরে দেখাচ্ছি, দেখো আমি বেসিক স্ট্রাকচারটা প্রথমে দেখাচ্ছি, এই যে OH আছে না, আর এখানে তো এখানে যে একটা আছে এখানে তো কার্বন আর H আছে, মানে H তো আছে, সেখান থেকে একটা H বার করে নেবে, বার করে নিয়ে এই OH আর H যুক্ত হয়ে জল তৈরি করবে, এবং জল তৈরি করে বাদ বাকিটা কিরকম ভাবে যুক্ত হবে দেখো, দেখো আমি দেখাচ্ছি এরকম যে এখানে OH যেমন ছিল তেমন, এখানে CH2,
CH2 একদম এই দিকের যে একটা H ছিল সেই H এবং OH-টা জল দিয়ে বার হয়ে গেছে বার হয়ে যাওয়ার পরে কি পড়ে থাকছে দেখো এই যে এই স্ট্রাকচারটাই কিন্তু পড়ে থাকছে এখানে এখানে আরেকটা OH OH এবং দেখো তারপরে এখানে আবার এরকম চলতে থাকবে CH2 যদি তুমি N সংখ্যক নাও আবার CH2 চলতে থাকবে এইদিকেও তাই হতে থাকবে এইদিকে আমি একটু জায়গাটা নিচ্ছি এইদিকে H প্লাস দিয়ে আবার এইদিকেও CH2 এরকম না চলতে থাকবে তাহলে বেসিক দেখো এইখানে একটা কিন্তু আমরা এই জায়গাটা আমরা কিন্তু পাচ্ছি এই জায়গাটা কিন্তু পেলাম যদি N সংখ্যক নিই প্রত্যেকটাতে কিন্তু এরকম ভাবে জল বার হবে মানে জল এখান থেকে CH2OH এই OH আর এখান থেকে H বার করে জলটা বার করবে তাহলে দেখো এই CH2 আমরা পাচ্ছি এই CH2 তারপর এই CH2 আবার ওখান থেকে একটা ফেনলের অণু থেকে জল বার করে সুতরাং এই বেসিক স্ট্রাকচারটা পাচ্ছি এইভাবে দেখো এইভাবে যে জিনিসগুলো তৈরি হচ্ছে এই জিনিসগুলো পরস্পর আবার মিশ্রণ হবে এটাকে আমরা বলবো এই যে পদ্ধতি তৈরি হলো এটাকে আমরা বলবো নোভোলাক এটা একটা নোভোলাক এটা একটা পলিমার এটা একটা নোভোলাক নামক পলিমার এটা হচ্ছে নোভোলাক নামক পলিমার তৈরি করছে এই নোভোলাক গুলো আবার অতিরিক্ত ফর্মালডিহাইডের উপস্থিতি নোভোলাক গুলো আবার দেখো যুক্ত হবে কিরকম ভাবে ফেনল দেখো এটা কোনো অসুবিধা নেই দেখো নোভোলাক গুলোকে আঁকছি এই OH CH2 এটা একটা পলিমার এরকম OH এরকম দেখো এখানে OH CH2 এরকম আঁকছি তো এটা আমি বেসিক স্ট্রাকচার করলাম দেখো এখানে আবার করছি OH CH2 OH CH2 তো এরকম বেসিক স্ট্রাকচার করলাম এদিকে CH2 চলতে থাকবে এখানে সোহান চলতে থাকবে নোভোলাক আঁকলাম এবার একটা এই নোভোলাককে একটু ঠিক এটাকে ঠিক উল্টে দাও মানে এই ওইজটাকে নিচের দিকে করো আমি মানে কিরকম বলতে চাইছি দেখো এটাকে তুমি এরকম উল্টে দাও এখানে দেখো এরকম করো মানে এরকমও তো স্ট্রাকচার ফর্মেশন সম্ভব নোভোলাকে যে এইদিকে ওইজ আছে এবং এইখানে CH2 এদিকে CH2 আবার এইদিকে দেখো এইদিকে এই নোভোলাকগুলো কেমনভাবে জুড়বে এটা হচ্ছে আরও নোভোলাক মানে নোভোলাকের এইরকম ফর্মেশনও সম্ভব এইরকম উল্টে দিয়ে এরকম ফর্মেশনও সম্ভব একই তো জিনিস হচ্ছে জাস্ট এটাকে উল্টে দিয়েছি দেখো এবং এইখানে কি হচ্ছে দেখো এখানে CH2 দিয়ে আবার এখানে যুক্ত করো এবার এখানে বেঞ্জিন রিং করো বেঞ্জিন রিং করে এখানে একটা ওইজ দাও এবং এখানে CH2 দাও ধরো এইরকম দুটো নোভোলাক পাশাপাশি আছে এবং পাশাপাশি থাকার ফলে এরা কিন্তু এরা নিজেদের মধ্যে কিন্তু আবার যুক্ত হয়ে যাবে এখান থেকে CH2 এবং এই CH2 দ্বারা এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে এবং ক্রসলিং একটা পলিমার তৈরি করছে CH2 দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে এই CH2 দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে এবং ক্রসলিং একটা পলিমার কিন্তু তৈরি হচ্ছে এই যে একটা আড়াআড়িভাবে এই যে একটা পলিমার তৈরি হচ্ছে এই নোভোলাকগুলো এরকম পরস্পর করে জুড়ে CH2 মাধ্যমে জুড়ে যে তৈরি হচ্ছে এই জোড়াটাকেই আমরা বলবো এই জোড়া যে কম্পাউন্ডটা পাচ্ছি পলিমারটা যেটা পাচ্ছি এটাকেই আমরা বলবো বেকেলাইট স্ট্রাকচারটা অত ইম্পর্টেন্ট নয় তোমাদের আমি খুব ডিটেলসে পড়ালাম তো তোমরা এটাই বেকেলাইট বলে তোমরা কিন্তু জানবে এটাই হচ্ছে আমাদের বেকেলাইট বা বেকেলাইট যাই বলো না কেন বেকেলাইট এটাই হচ্ছে বেকেলাইট তো ভালো করে পড়বে এটা হচ্ছে বেকেলাইট তাহলে বুঝতে পারলে প্রথমে ফর্মালডিহাইড এবং ফেনল বিক্রিয়া করে প্রথমে অর্থো হাইড্রক্সিমিথাইল ফেনল প্যারাহাইড্রক্সিমিথাইল ফেনল তৈরি করলো এবার যে অর্থো হাইড্রক্সিমিথাইল ফেনল এবং ফেনল এটা প্যারাহাইড্রক্সিমিথাইল ফেনল হতে পারে অসুবিধা কিছু নেই তো অর্থো হাইড্রক্সিমিথাইল ফেনল এবং ফেনল আমি অর্থোমিথাইল দিয়ে ফেনল দিয়ে দেখালাম এবং এরা যুক্ত নোভোলাক তৈরি করছে আবার নোভোলাকগুলো পরস্পর এই CH2 মারফত এরকম আড়াআড়িভাবে CH2 দ্বারা এরকম আড়াআড়িভাবে যুক্ত হয়ে যে পলিমার তৈরি করছে এই পলিমারটাকে আমরা বলবো ব্যাকেলাইট যেটা আমরা ফেনল ফর্মালডিহাইড রেজিন নামেও আমরা এটাকে ডাকতে পারি ফেনল ফর্মালডিহাইড রেজিন বলেও আমরা এটাকে ডাকতে পারি ফেনল ফর্মালডিহাইড রেজিন এ বলেও কিন্তু আমরা ডাকতে পারি এটা হচ্ছে ব্যাকেলাইট এবং ব্যাকেলাইটের ধর্ম কি ব্যাকেলাইট হচ্ছে উত্তম তড়িতন্ত্রক পদার্থ মানে এটার ধর্ম এটার আমি ধর্মটা বলছি দেখো এর ধর্ম হচ্ছে এটা হচ্ছে উত্তম তড়িতন্ত্রক মানে তড়িতের লাগে না এখানে কারেন্ট লাগে না উত্তম তড়িতন্ত্রক পদার্থ তড়িতন্ত্রক উত্তম তড়িতন্ত্রক পদার্থ এবং একে তাই জন্য আমরা সুইচবোর্ডের যে সুইচ সেই সুইচ প্রস্তুতিতে বা সুইচ বোর্ড প্রস্তুতিতে কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি এটাকে আমরা ব্যবহার ইউজ ওই বিভিন্ন ইলেকট্রিক্যাল পারপাসে ইলেকট্রিক্যাল তড়িৎ পারপাসে আমরা ব্যবহার করে থাকি ইলেকট্রিক্যাল পারপাসে আমরা ব্যবহার করে থাকি সুইচ বোর্ড সুইচ
টেলিফোন, রেডিও, টিভির ক্যাবিনেট, হিটার, এগুলো প্রেসার কুকার, সসপ্যানের হাতল, এগুলো তৈরিতে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি, যেগুলো ইলেকট্রিক্যাল পারপাস বা উত্তম তড়িৎ অন্তরক, সেই জন্যে এইগুলোকে আমরা কিন্তু এই আমরা ইলেকট্রিকের সুইচ তৈরিতে ব্যবহার করে থাকি, সুইচ বোর্ড, টেলিফোন, রেডিও এগুলোতেও আমরা ব্যবহার করে থাকি। তো দেখো আমরা আজকে কিন্তু অনেক অনেক আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস করলাম, খুব লং একটা সেশন হলো, কিন্তু তা সত্ত্বেও তোমরা এই পলিমার যে জিনিসটা, এই জিনিসটা নিশ্চয়ই আমি যে জায়গাগুলো বলেছি তোমাদের খুব ভালো করে এই পলিমারগুলো করবে, বিশেষ করে মনোমার ইউনিটটা ভালো করে করবে, এবং পলিয়েস্টার গোত্রের এবং পলিয়েস্টার গোত্রের যেটা আমি করিয়েছি সেটা হচ্ছে টেরিলিন, এটা খুব ভালো করে করবে, এবং পলিয়ামাইড গোত্রের নাইলন 66 নাইলন 66 বা নাইলন 6 এটা ভালো করে করবে, আর ব্যাকেলাইট হচ্ছে ফেনল ফর্মাল ডিগ্রেশন কিভাবে সৃষ্টি হলো, স্ট্রাকচার এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, স্ট্রাকচার তোমরা দেখানোর জন্য করলাম, এটা ভালো করে করো, প্রত্যেকটা জিনিসের দুটো করে তুমি মানে মনোমার ইউনিটগুলো ভালো করে খেয়াল রাখবে, তাহলে কিন্তু এখানে মনোমার থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে। আজকে এই পর্যন্ত, এরপর আমরা রাবারের ভালকানাইজেশন নিয়ে, রাবার, প্রাকৃতিক রাবার নিয়ে আলোচনা করব, আর একটা বা দুটো বিষয়টা আমাদের লাগবে, এটা ছোটো চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমরা যতক্ষণ এটা দেখলে সেইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করবে যদি অসুবিধা হয়, আর ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবার কাছে একটু শেয়ার করো, অনেকটা পরিশ্রম হচ্ছে তোমাদের জন্য, একটু শেয়ার করে আমাকে একটু সবার কাছে, বেঙ্গলি মিডিয়ামের ছাত্রদের কাছে এরকম একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।